Panvision TV presents. বয়সের সাথে কি গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যাটা বাড়ে কমে কিনা, অর্থাৎ কোনো বয়স ভেদ আছে কিনা? এই যে গ্যাসের যে সমস্যাটা, এটা একটু বয়স যাদের মধ্য বয়স, অর্থাৎ 25 বা 30 পর থেকে এটা সাধারণত একটু বেশি দেখা যায়। আর বিশেষ করে যাদের বয়স 40-এর কোঠায় চলে যায়, তখন এটা খুবই একটা কমন হিসেবে এই উপসর্গগুলো দেখা যায়। তো এর কারণ হিসেবে যেটা পাওয়া যায় যে বিশেষ করে 40-এর পরে মানুষের যে মানসিক চাপ, কাজের চাপ এবং লাইফের যে স্ট্রেসগুলো, এগুলো বেশি থাকে। তো এটাকে মনে করা হয় যে হয়তো বা এই কারণেই এই বয়সে বেশি হয়। তবে যে কোনো বয়সেই এটা হতে পারে, তবে এই 25 থেকে 40 এর ভিতরে দেখা যায় যে সমস্যাগুলো বেশি হয়। এবং এর আরেকটা কারণ হচ্ছে আমাদের যে লাইফ স্টাইল, যেটা আপনি বলছিলেন একটু আগে, যে আমাদের জীবনযাত্রার যে মান, জীবনযাত্রার যে অভ্যাস, খাদ্য অভ্যাস যেগুলো, বিশেষ করে ধরেন যে, এবং এখন সোসাইটিতে যেমন স্মোকিং বা ধূমপান, এটা কিন্তু একটা, মানে এটা একটি স্টাইল হয়ে গেছে, বিশেষ করে কিছু কিছু তরুণদের ভিতরে। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো ইসের জন্য মানে দায়ী। তার পাশাপাশি আপনার এখন কিন্তু মানুষের জীবন অনেক, মানে স্ট্রেসে পরিপূর্ণ, অনেক ধরনের দুশ্চিন্তা। যে ধরেন যে যে ক্লাস 5-এ আছে, তার আবার কীভাবে PSC-তে তাকে ফার্স্ট হতে হবে সেই চিন্তা। যে ধরেন যে SSC-তে আছে, তাকে চিন্তা করতে হয় যে আমি কীভাবে GPA 5 পাবো। মানে পড়ালেখার চিন্তার চাইতে ওই চিন্তাগুলো বেশি করতে হয়। অথবা যারা জবে আছে, এখন জব মার্কেটে অনেক ক্রাইসিস, তো সেক্ষেত্রে ওইখানে একটা স্ট্রেস। তো লাইফের প্রত্যেকটা সেক্টরে যখন স্ট্রেস বাড়তে থাকে, তখন এই সমস্যাগুলো বাড়তে থাকে।